আগামী বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, একতরফা নির্বাচনের আগে মাঠ ফাঁকা করতে বিরোধী দলীয় নেতাদের শুধু গ্রেপ্তার নয়, সাজা দেওয়ারও হিড়িক চলছে। বিশ্বাসযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতৃবৃন্দ এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী 22 ও 23 নভেম্বর বুধ ও বৃহস্পতিবার 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালিত হবে।